Hei, tikai. Hei, kakak kon. Tu yang marah sasa kau lika? Cakik kau mudusto. Ah, dusta kau. Hei, kisah kau. Tu ikut lika tu yang marah? Dusto itu tu ikut rekoi. Oh, acha tikai sah. Koi shomasha nai. Hei, dak suski lika heh kau. তোরে আমার একটা কাজ করে দিতে হইব কাজটা করার আগে পাবি 20000 পাঁক আর যদি কাজটা কমপ্লিট করতে পারোস তাহলে আরো পাবি 20000 আরে শাবাশ তার মানে 40000 হ্যাঁ এ কি করা লাগবে তাড়াতাড়ি কো এই যে এই বক্সটা ডেলিভারি দিতে হইব এটা তো তুই ডেলিভারি দিয়ে পারোস আমি দেশের বাড়ি যামু দেশ এই তুই কি দুবাই থাকোস হ্যাঁ বাংলাদেশের দুবাই মানে বরিশালের নতুন চর আচ্ছা ঠিক আছে কিন্তু এটা মধ্যে আছে নাকি আম খাওয়া দরকার আম খা আটি কই না কোনো লাভ আছে কথা বসে ঠিক আছে আচ্ছা রে বসে দিমি না আমি ওই দাঁড়া তোরে যদি এটা বিষয়ে কেউ কিছু জিগাই তাহলে তুই বুবা আর যদি এটা বিষয়ে কেউ কিছু শুনায় তাহলে তুই বয়রা কি কইছিস বুঝছস কইছে শুনলাম না পারফেক্ট ডান আচ্ছা বসে দিমি না আগে টাকা দেন পুরো 20000 টাকা আছে এই জায়গায় তুই এটা মধ্যে আছে নাকি এ হালবালা এটা খুলে কান ওহো ভুলে গেছিলাম আচ্ছা আমি ডেলিভারি দিমুনি যাক অনেক দিন পর একটা কাম পাইছি 40000 টাকা খুব সাবধানে নি তুই কি রে তুই সকালবেলা কই গেছিলি কামে গেছিলাম আর তোর রাত এটা কি এটা জামো না তাই খবরদার ভুলেও কিন্তু এটা মধ্যে হাত দিবে না খুব দামি জিনিস আমি আপনাক দুবে যাচ্ছি জুতে গেলে হাত দেন আপনার লোকেসকে গ্যান নাম বাজাতে পারবে আপনি বুঝেন দামি জিনিস 2 টাকা কামাই করে না দিয়ে পারেন ওর কাছে নাকি বলে দামি জিনিস থাকে দেই তো কি আছে ওর ভিতরে ফকিরের কাছে বলে দামি জিনিস থাকে দেহ তো কি আছে রে ভিতরে আরে কি করে রাতে না করছিলাম না আরে দেখতেছিলাম একটু কি আছে ভিতরে দেহ লাগবে কি লাগে আপনার এটা শুনেন আমি এখন একটু ঘুমামু যদি খালি এটা মধ্যে আপনার হাত গেছে বিশাল লেভেলে জ্ঞান জাম বাজে যাব আমি ঘুম থেকে উঠে তারপর এটা নিয়ে বাইরে মু খবরদার হাত দিবেন না আপনি ওই তো এখন পুরোপুরি ঘুমাই গেছে যাই ওটা দেহি ওটা না দেখলে তো পেটের ভাত হজম হইব না শব্দ করা যাবে না যাই আস্তে আস্তে আজকে তো দেই গেই জানো কি আছে ভিতরে কি রে মরে গেল নাকি না অজ্ঞান হইছি যাক অজ্ঞান হইছে ভালো হইছে নাহলে আমার এদিনই শুরু করতে নজর যাই তুই না যাই এটা আগে ডেলিভারি দিয়ে আসি তারপরে ঘুমামু আরে তোর বাপে অজ্ঞান হইছে আমার একটু পানি তো খাবি এ পানি খামু আর আপনি যে আমার বাপ লাগে নেড়ে কি আপনার আগে মনে ছিল না তো অন্য জিনিসটার উপর নজর দিবেন ভালো কথা আপনি অজ্ঞান হইছেন না চোখ বন্ধ করেন ওহো আমার তো মনেই ছিল না অজ্ঞান হয়ে পড়ে রয়েছে পড়ে থাকুক আমি আগে জিনিসটা ডেলিভারি দিয়েছি নাহলে 40000 টাকা লস খামু এটা নিয়ে কি করুম দাঁত ফালতু ঝামেলা না রে এইভাবে আর কতদিন এইভাবে কি দিনকাল যায় কোনো কাজ কাম নাই কিছু নাই আর আমি বুঝতাছি না আমাকে কেউ কেস দিবার চাই না কে অবশ্য একদম ঠিকই কইছেন আমাকে কেউ কেস দিবার চাই না কে না আমু ঘরে এমনি থাকলে হইব না এখন থেকে আমরা আর কেসের আশা করব না আমরা নিজেরাই কেস খুঁজে বের করব একদম বস ঠিক কথা কইছেন আমরা নিজেরাই কেসটা খুঁজব লন যাই বস দেখছেন না কে লোক দাঁড়ায় রইছে আরে রাস্তায় তো মানুষ থাকবই স্বাভাবিক আরে বস ভালো করে দেন হাতে একটা গিফটের বক্স আছে আরে বিয়ে খেতে যেতেছে আরে বস আরো ভালো করে দেন চোখে মুখে একটা ভয় ভয় ভাব আছে তার মানে বক্সে কোনো একটা দামি একটা জিনিস আছে ইদানিং তোর একটু প্রমোশন হইতাছে মানে বুদ্ধি হ্যাঁ বস লন যাই আচ্ছা লো ওই তোরা যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে তুই কবি যে আমি বুবা আপনারা কারা ভাই কারা না যাক ভালোই হইছে শিকার শিকারির কাছে আইছে মানে কি কইতেছেন এগুলা ওই কথা কম চালু করে বসর মানি ব্যাগ দে এই কি এর মানি ব্যাগ কার মানি ব্যাগ আপনারা কারা এই ও কি কইয়ে গেল তুই এখনি ক আর আমার মানি ব্যাগ দে কি এর মানি ব্যাগ কার মানি ব্যাগ ও কি কইয়ে গেল তুই তাই ক ও ওইটা আমি বাবা আলার বলো মোবাইলে তুই কথা কস কেমনে এই সত্যি করে ক ওই কি কইয়ে গেল আমি বাবা ও তো আমার মাথায় এখন গরম করে একদম চিকেন ফ্রাই করে দিতেছে বস আমার এক প্লেট দিন চলতে পারে কেমনি আলোর পেহন কিন্তু তোর লগে আমার যুদ্ধ বেজে দেব আরে বস আমাকে মতে যুদ্ধ লাগে তাহলে ও তো মাসখান থেকে যাবে আগে ওর খবরটা লন এই সত্য করে কও তোরে কি কয়ে গেল আরে ও আমার কয়ে গেছে যে আমি বোবা ও তেলেই কথা এই আমি কি এতক্ষণ তোকে জানি কেন শুনাইতেছি এই তুই সিআইডি এর উপরে বড় গলায় কথা কইলি এই আমাকে বন্দুকটা বাইর কর তো বস বন্দুক তো আনি নাই বন্দুক থাকবে কেমনে তোরা কে সিআইডি আর তোরা কোন অ্যাঙ্গেল দিয়ে মনে দে তোরা সিআইডি আর তোরা তুই সিআইডি হইতি তাহলে কি আমি তোকে চিনতাম না এই তুই কি বাংলা সিআইডি দেখোস হ্যাঁ দেখতাম এখন আর দেখি না মার্কেট নাই তাহলে কি তুই রণ জয় রে চিনস হ্যাঁ চিনি লোকটা অনেক সাহসে রাগি ছিল কিন্তু মনটা অনেক ভালো আর সাত তো কি সাত তো কি ও একটা রাম বলদ ওর লেগে সব কেস মিট যাইতো এই তুই আমার কি কইলি
আপনি ছাড়তো কি? হ্যাঁ আমি সেই বুদে ছাড়তো কি? কি রে তুই আবার আসছ কে? না মানে আপনার এই আশিরা টপার সাথে তো ওইটা না যায় নাই। এত কথা মানে এই বক্সের ভিতরে কি চালু করে কো? এই বক্সের ভিতরে কি আছে আমিও জানি না। ওই বেটা তুই কি আমাকে বুঝাই বেছস? বেটা তোরাতে বক্স আর তুই জানোস না এই বক্সের ভিতরে কি আছে? আরে আমি সত্যি জানি না আমার একটা লোকে বক্স আরে এই ঠিকানা দিয়ে কোলে ঠিকানার মধ্যে এটা ডেলিভারি দিতে। তার মানে তুই স্মাগলিং করস? বস তার মানে ওই ইনফরমার? না না আমি সমস্ত কোনো কাম করি না আমি খুব ভালো পোলা। বস এক মিনিট সময় দাও আর আমি চেক করে দেই। চেক কর। বস পাইছি। কি? পাউডার। তার মানে ড্রাগস? হ্যাঁ বস। যাক ভালো হলো অনেক দিন পর কিছু মাল করি পাওয়া যাইবো। ডেলিভারি দিতে তার বিনিময়ে আমার 40,000 টাকা দিব। হাইলা এই বেটা 40,000 টাকা দিব। হবস ঠিক হইছেন 40,000 টাকা আমাগো 4 মাসের বেতন। হ বেটা এই মুরগিদের একদম কড়া করে ফ্রাই করতে হইব। তাইলে বস এবারে আমি প্রাণ সস দেখাম। আরে বেটা আয় আগে ফ্রাই করে লই। কড়া করে ভাইজেন। হ বেটা আয়। স্যার আপনার আমার শেষ ভরসা। আপনারা ছাড়া কেউ সাহায্য করতে পারবো না। এইটা আমার ডেলিভারি দিতে হইব ওই ঠিকানায়। কেমনে দিমু স্যার? ঠিক আছে কিন্তু আমাগো ভাগ চাই। ভাগ? যেমন এই 35 পাস। 35 পাস? তার মানে আমি 35 আপনারা পাস। ওকে ডিল ডান। আলার বো হালা তুই পাস আর আমরা 35। এ এটা কিন্তু ঠিক না। আমি কষ্ট করে ঠিকানা কইতো আমি ডেলিভারি দিমু আর আপনারা নেবেন 35। এটা কিন্তু ঠিক না একদমই। আচ্ছা ঠিক আছে আরো 5 বাড়িয়ে দিলাম। তোর 10 আর আমাগো 30। না আমি তাও রাজি না। তাহলে তুই কি চাস? আপনারা 10 আমি 30। ওকে লো।